নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুকূল মদক, মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে বলছি। আপনারা দেখতে পাবেন একেবারে মানে তৈরি করা গাছ, মানে এমন গাছ যে আপনারা গাছ নিয়ে লাগানোর পর ছয় মাসের ভিতর আম তো পাবেনই, এমনকি গাছে একজন লোক বসে থাকতে পারবেন সেই পরিমাণ গাছও আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। তবে এই নতুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের এই রকম গাছ দরকার হয় যোগাযোগ করতে পারবেন। এই গাছগুলি একেবারে তৈরি গাছ আপনারা পাবেন। এই হচ্ছে ব্যানানা। এই ব্যানানা মানে 5.5 ফুট গাছ, অনেক ব্রাঞ্চ আছে। এই গাছে এবার আম ধরেছিল, আর বেশিরভাগ ব্যানানাই আছে আমার এখানে। ওটাও ব্যানানা। এটাও ব্যানানা। এসব গাছ, এ গাছ অন্তত মানে বাচ্চা ছেলেরা মেয়েরা উঠতে পারবে, আর আমাদের মতো বড় মানুষ ওঠার মতো গাছও আছে, লাগানোর পরে গাছও উঠতে পারবেন। এই দেখুন, এইবারই এই গাছ অন্তত মানে 15 থেকে 20 কেজি আম পাবেন। এটা আপেল ম্যাঙ্গো। হ্যাঁ, এটা আবার 3 রকম আছে। এটা এই যে কয়েকদিন আগে আম ছিল, এটা আমাদের দেশি এই যে সগিনী, আমাদের দেশি দোফলা, এই যে আম ছিল কয়েকদিন আগে। আর এটা ব্যানানা, এটা আছে গৌরমতি। এই 3টে একসঙ্গে আছে, মানে একই গাছে 3 রকম আম ধরবে। তবে এই রকম গাছগুলি খুব বেশি করা হয় না, একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি করতে পারি না। ওটা আপেল ম্যাঙ্গো, আপেলের মতো রং হয়, আম বেশ ভালো। আমার এবার 1200, একটা আমের ওজন 1200 গ্রাম হয়েছিল। এই এই গাছগুলি আমার সমস্ত মাদার গাছ। এগুলো সব বিক্রির জন্য, এগুলি বেশি দামে বিক্রি হয়, কারণ এই মাদার গাছগুলি তো অনেক খরচা করে তৈরি করা। তবে এই এই গাছগুলি আমার একটু কম পাবেন এখন, এখনই এই গাছগুলি চাবেন না। এটা হচ্ছে গা সেই চাকা পাত, যে রঙিন আম, এটাও সে প্রায় 700 গ্রাম ওজন হয়, আর খুবই ভালো আম, খুবই ভালো মিষ্টি, খুবই ভালো স্বাদের চাকা পাত। এটা 3 রকম আছে। এটা আমাদের দেশি 10-এরই, এটা দেশি কাঁচায় মিষ্টি, পাকায় মিষ্টি, মানে এই আমটা কাঁচাতেও খাবেন মিষ্টি, ভালো স্বাদ লাগবে, পাকলেও ভালো মিষ্টি। আর এখানে একটা ভাস্তারা আছে, এই ডালটা নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে। এই দুটো আম থাকবে একই গাছে। এই গাছগুলি করার এই যে একটা সমস্যা, এখানে একটা আগেই নষ্ট হয়ে গেছে। আমার 4 রকম করা ছিল, একটা আপেল ম্যাঙ্গোটা আগেই নষ্ট হয়ে গেছে, এবার ভাস্তারাটাও এই যে দুর্বল হয়ে গেল। কারণ প্রত্যেকটা ডালা যদি সমানভাবে না ওঠে তাহলে পরে সে গাছের কোনো দাম নেই। এটা আলফানসো, তবে সেই রত্নাগিরি আলফানসো না, এটা কোন দেশের সেটা আমার বলার কায়দা নাই। এই আমটা গোল ধরনের আম, 1-1 থোকা 3-4টে পর্যন্ত ধরে আম, পাকা আম, 4-5 দিন ঘরে রাখলেও নরম হয় না, আম খুবই ভালো।
আলফানসো। এটা বেনানা, তবে সেই থাই বেনানা কিনা জানা নেই। এই বেনানাটা কাঁচা মিষ্টি, পাকা মিষ্টি। এতক্ষণ ধরে আপনাদের সামনে যে গাছগুলি দেখানো হলো, এই গাছগুলি অনলাইনে যাবে না, কুরিয়ারে দেওয়া সম্ভব না, কারণ অনেক লম্বা, অনেক ভারী। ভারী ব্যাপার আলাদা, খরচা দিলে ভারী ভারীও যাবে, কিন্তু অত লম্বা গাছ প্যাকেজ করা যায় না। এগুলি ভালো মতো যাবে। এটা আমাদের দেশি কাঁচা মিষ্টি, পাকা মিষ্টি। এটা এটা সেই আলফানসো। এটা থাই কাটিমন। এ ধরনের গাছগুলি যাবে। এই মাসের গাছগুলি কুরিয়ারে দেওয়া যাবে। এটা থাই কাটিমন। এর অনেক ব্রাঞ্চ, অন্তত মানে 25-30টা ব্রাঞ্চ। মানে এক একটা ডালায় যদি একটা করে মুকুল আর একটা করে আম থাকে, তবুও 30-30টা আম পাওয়া যাবে এই বছরে 6 মাসের মধ্যেই। এটা থাই কাটিমন, এটা অল টাইম হয়। এই আমটা খুবই ভালো আম। এটা আমাদের দেশি আম্রপালি। এই আম্রপালি আমও খুব ভালো। এটা মিয়াজাকি মাদার ছিল। এরকম গাছ খুব বেশি নেই, হয়তো 2-4টে আছে। তবে এর দামটা যদি কেউ নিতে চান, মোটামুটি দাম ভালোই পড়বে। যোগাযোগ করতে পারেন, 2-1 পিস পাবেন। এরকম বড়ো, এর চাইতে বড়ো মিয়াজাকি মাদার অন্তত এখন পর্যন্ত নেই। আর ছোটো আছে, এর থেকে মাঝারি, 4 ফুট, 3 ফুট, 2 ফুট, 1 ফুট, সব রকমই আছে। একেবারে নিচের দাম, মানে সেই হালকা পাতলা গাছ, 300 টাকা পর্যন্ত মিয়াজাকি আমার কাছে এখন পাবেন। এই যে আপনি এত বড় গাছটা, হ্যাঁ, বাঁচানো সম্ভব 100 বার? কারণ এত খরচা করে, মানে খরচাটা বেশি করতে হবে। আর আমি এত বড় একটা মাদার গাছ তৈরি করলাম, বড় করলাম, তারপরে খরচা করে শিকড় কাটবো, তুললাম, এই যে ভ্যানে করে নিয়ে আসা, যদি এই গাছ আমি বাঁচাতেই না পারি, তাহলে তো আমার এই সমস্ত করে কোনো লাভই ছিল না। 100 বার এই গাছ কেন? এর থেকে যদি আরও 5 ফুট বড় হয়, সে গাছও বাঁচবে। নিজেদের দায়িত্বে গাড়ি নিয়ে আসতে হবে। এটা আরো বড়। বড় হওয়ার কারণ এগুলো সমস্ত আমার মাদার ছিল, এখন মাদারটা অনেকটা হয়ে গেছে, বা এর থেকে বেশি বড় হলে তো আর সেই গাছ তোলা বা বিক্রি করা সম্ভব না। এই কারণে মাদার গাছগুলি এখন বেশি হয়ে গেছে, বিক্রি করে ফেলছি, আবার ছোট মাদার বসানো হচ্ছে। তাহলে এই রকম গাছ দরকার হলে বাড়িতে আসবেন। বেনানা এ বাড়ি অন্তত 30 কেজি আম পাওয়া সম্ভব এই গাছে, এই সামনের বছর, এই 6 মাস পরেই। এই গাছ নিতে হলে বাড়িতে আসবেন, আর আপনাদের দায়িত্ব গাড়িতে নিতে হবে, কারণ এর ওজন আরও আমরা বস্তা দিয়ে প্যাকেট করবো, অনেক ওজন হবে। এগুলি কুরিয়ারে দেওয়া সম্ভব না। এবারই 30 কেজি, 20 কেজি, 5 কেজি, 10 কেজি, সব রকম আম ধরার মতো বেনানা, থাই কাটিমন, চাকাপাত, আপেল ম্যাঙ্গো, পালমার্স, এগুলি আমার কাছে আছে। তবে একবার যদি কেউ বেশি চান, বেশি পাবেন না, বেনানাটা মোটামুটি বেশি আছে, আর সব একটু কম কমই আছে। এর বড় গাছ লাগলে একটু সময় দেবেন, তাহলে আমি আস্তে আস্তে দিতে পারবো। তবে আজ এখানে এই পর্যন্তই, নমস্কার।